ভাইরা আপনারা জানেন যে এই বর্তমান স্বৈরাচারী ফুলি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে অত্যাচার নির্যাতনের মাধ্যমে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। গত 14 বছর বঞ্চিত অগণতান্ত্রিক সরকার তারা জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসে রয়েছে এবং বিনা ভোটে বারবার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানা ধরনের অপকৌশল তারা প্রয়োগ করেছে। আপনারা জানেন যে গুম খুন এবং হত্যার মাধ্যমে তারা আমাদের বিরোধী মনকে দমন করেছে এবং জনগণকে নিষ্পেষণ করেছে। এর আপনারা জানেন যে গত 14 বছরে আমাদের সিলেটের প্রখ্যাত ছাত্র নেতা ইলিয়াস আলী, আমাদের গুলিস্তানের সাবেক ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম সহ আমাদের সারা দেশে এবং পুরান ঢাকার ছাত্র নেতা সহ বিভিন্ন ছাত্র নেতাদেরকে গুম খুন এবং হত্যা করা হয়েছে। কয়েকদিন আগে আপনারা জানেন যে জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যে ভারপ্রাপ্ত হাই কমিশনার তিনি ভদ্রমহিলা মিশেল ব্যাশেলের, তিনি নিজে বাংলাদেশে এসে এই বিষয়ে তদারকি করেছেন। আপনারা জানেন যে গত বছর ডিসেম্বর মাসে সম্ভবত এই যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই গুম খুন এবং মানবতা বিরোধী অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে এই বর্তমান সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 7 শীর্ষ কর্মকর্তাকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় এনেছে। তারই পরিপ্রেক্ষিতে এই বছরের শুরুতে একটা মানবাধিকারের অবস্থা বিষয়ে বাংলাদেশে একটা রিপোর্ট প্রকাশিত করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। সেখানে বাংলাদেশের বিচার ব্যবস্থা, ভোট ব্যবস্থা, জনগণের অধিকার, কথা বলার অধিকার সহ সকল মানবাধিকার যে চরমভাবে লঙ্ঘিত হয়েছে সেটা বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে UNHRC হিউম্যান রাইটস কমিশনের হাই কমিশনার মিশেল ব্যাশেলের বাংলাদেশে ভ্রমণ করেন এবং তার প্রস্থানের দিন তিনি একটি প্রেস কনফারেন্সে বলে যান যে বাংলাদেশে একটা স্বাধীন মানবাধিকার পরিস্থিতি, এই যে অভিযোগগুলো রয়েছে এর সত্যতা তদন্তের জন্য একটা স্বাধীন কমিশন করা দরকার। অর্থাৎ বাংলাদেশে কোনো সংস্থা স্বাধীন নাই বলে আমরা এটা ধরে নিতে পারি। জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে কলঙ্কিত করা হয়েছে এই বর্তমান সরকার নামে না হলেও বেনামে তারা বাকশালকে প্রতিষ্ঠিত করেছে। আপনারা জানেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরই অঙ্গ সংগঠন ছাত্রলীগ নামধারী বিভিন্ন সন্ত্রাসীরা খল দখল সহ আমাদের যে বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছে তাদের উপর অত্যাচার নির্যাতন এমনকি ধর্ষণ খল দখল সিট দখল সহ নানা অপকর্মে জড়িত রয়েছে এবং সব কিছুই তারা পার পেয়ে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে সেখানকার যারা অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাদের সাথে ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে সাথে নিয়ে তারা এই অপকর্মগুলো করছে। গতকাল মাহমুদুর রহমান মান্না উনি নিজেই একটি কথা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে রাতের বেলা ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা নিয়ে যায় এবং প্রক্টরকে সাথে নিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়, বলা হয় তাই সে নাকি রাষ্ট্রীয় বিরোধী কর্মকাণ্ডে বা অভিযুক্ত করা হয় রাষ্ট্রবিরোধী অভিযোগ। পরবর্তীতে 4 ঘন্টা পুলিশ সেটা তদন্ত করে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং পুলিশ বলে যে এই ধরনের কোন অভিযোগের সত্যতা খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইরা, আপনারা শুনেছেন যে সাইফুজ্জামান শেখর গত 2 দিন আগে ভূমি প্রতিমন্ত্রী তিনি নিজেই একটা অনুষ্ঠানে চিটাগাংয়ে চট্টগ্রামে স্বীকার করে নিয়েছেন যে পুলিশ তাদেরকে শেল্টার দেয় বলেছেন, শেল্টার দেয় দেখে তারা আজকে ক্ষমতার কাজ রয়েছে। এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে এখন সারা বাংলাদেশে আলোচিত হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশের এই অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের অনির্বাচিত অগণতান্ত্রিক অবৈধ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন একটি কথা বলেছেন, তিনি জন্মাষ্টমীর দিন হিন্দু মহাজোটের একটি অনুষ্ঠানে সেখানে পরবর্তীতে হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ এটা নিন্দা জানিয়েছে যে তাদেরকে আমরা লজ্জায় ফেলেছি বা তাদেরকে যে একটা সাধারণভাবে একটা যে কালীমালে ফোন করা হয় সেটা আমাদের যে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে সেটা তাদের সারা বাংলাদেশে তাদের একটা কলঙ্কিত করেছে। সেটি হচ্ছে যে তারা সে ভারতে গিয়ে যখন রাষ্ট্রীয় সফরে ছিল সেখানে গিয়ে বলে আসছে
যে এই সরকারকে টিকায় রাখার জন্য যা যা করণীয় দরকার, অর্থাৎ এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অগণতান্ত্রিক স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার রয়েছে তাতে সেই সরকারকে টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় ভারতকে সেটি করার অনুরোধ জানিয়ে এসেছে এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন রাষ্ট্র গঠন করা হয়েছিল, কোন তাবেদারী কোন দালাল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এবং আমি সবাইকে বলতে চাই আপনাদের মাধ্যমে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমাদের নেতৃত্বে আম্বিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেখানোর পথে আমরা এই জনগণকে উজ্জীবিত করেছি এবং সারা বাংলাদেশে সেই আন্দোলনের একটা জোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আজকেও ঢাকা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই বর্তমান আমাদের সত্য একটা ঘটনা ঘটেছে ভোলায়। আপনারা জানেন যে সেখানে ভোলা ছাত্র দলের সভাপতি নুরে আলম তাকে কি বিভৎসভাবে পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে তার মৃত্যু হয়। এবং তার আগে যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন আব্দুর রহিম একজন স্বেচ্ছাসেবক দলের ভোলা জেলার কর্মী সে ওই ঘটনাস্থলেই মারা যায়। তো তার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে নোয়াখালী সহ বিভিন্ন জায়গার চিত্র আমি দেখেছি, সেটা আপনারাও নিশ্চয়ই দেখেছেন। জনগণ কিন্তু মানে হাজারে লাখে লাখে এখন আমাদের কর্মসূচিতে যোগ দিতে শুরু করেছে। এর আগে আমরা যে জনসভাটি করলাম পল্টনে, যে জনসভাটি করলাম আপনারা দেখেছেন, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণে সে একটা লক্ষ নেতাকর্মীর সমবেষ্টিত হয়েছিল এবং সেখান থেকে আমাদের ওই দিনই দলের মহাসচিব জনাব মির্জাফর